হাই, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি ভিডিওটা শুট করছি হচ্ছে বিকেল থেকে। আগের ব্লগের শেষে আমি সব কিছু এক্সপ্লেন করেই দিয়েছি যে আজকে হচ্ছে আমাকে দাঁত তুলতে যেতে হবে। এখন হচ্ছে বিকেলবেলা, বাজে হচ্ছে 6টা, আমাকে টাইম দেওয়া হচ্ছে 7টার সময়। তো সকাল থেকে তো মানে কি বলবো, আগে থেকে বুক করা ছিল না বলে তোমরা তো সবটাই জানো যারা আমার ব্লগ দেখো। তো ওই জন্য একটু লেট করে আমরা জানতে পারি যে না, 7টার সময় আমাদেরকে ডেকেছে, তো 7টার সময় যাব। তো 5টার সময় খেতে বলা হয়েছিল আমাকে, কিন্তু আজকে দুপুরবেলা আমাদের খাওয়াটা অনেকটাই লেট হয়ে গেছে, যার কারণে আমার খিদেও পাই। তো মিস্টার সিনহা বলছিলো চাউমিন বানিয়ে দিয়েছে, চাউমিন টাউমিন কিছু খাবো না, আমি শুধু সিম্পল বিকালে যা খাই চা, তার সাথে মুড়ি খেয়ে নেবো, ব্যস হয়ে যাবে। এখন গোপুর জন্য আমি সুজি বানাবো, আর আমার মিশুর জন্য বানাবো হচ্ছে ওটস। তো রাতের বেলার জন্য আমি ভাতটা একটু চালটা ভিজিয়ে যাবো। তো ডাল আছে, ওরা আলাদা কিছু করে নেবে, আমার তো মনে হয় খাওয়ার ব্যাপার নেই, কারণ 7টার সময় গিয়ে তো হয়তো 8টা বেজে যাবে দাঁত তুলতে তুলতে, তারপরে 2 ঘন্টা কিছু খেতে পারবো না। তো চলো আস্তে আস্তে টুকটুক করে কাজ করি। এদিকে গোপালকেও আমাকে স্মরণ দিয়ে যেতে হবে। সন্ধ্যা দিয়ে পরে গোপালের পুজোটাও দিয়ে দিলাম, এখন চাটা চাপাবো। এতগুলো বাসন আছে যেগুলো আমাকে গুছিয়ে যেতে হবে। এখন যদি সন্ধ্যাবেলার বাসনটা আমি নিজেই গুছাই, সকাল থেকে যা বাসন হয় মাসি থাকা পর্যন্ত সবটাই মাসি গুছিয়ে নেয়। তো যাই হোক, এটা এখন গুছিয়ে নিই, তারপর চাটা বসিয়ে নেব। আজকে প্যাকেটে যেটুকু মুড়ি ছিল সবটাই তো আমি নিয়ে নিলাম, এইটুকু মুড়ি খেলেই আমার হয়ে যাবে। তো একজন লাল চা খাবে, তার জন্য লাল চা বানিয়ে এলাম। আগে লাল চাটা ভিজে এটা ভিজতে একটু সময় লাগবে, ততক্ষণে আমি একটা প্যাকেট মুড়ি বার করে দিই। যদি আসার পর ওরা খেতে চায় তো খুঁজে পাবে না, প্যাকেটটা ঘরে স্টোরেজে আছে, বার করে দিই। তো এই প্যাকেটটা বার করে রাখলাম, এখানে রেখে দিলাম। ওরা যদি মুড়ি খেতে মন করে, আমার ছেলে আবার মুড়ি খেতে বেশি ভালোবাসে, জানি না আসার পর হয়তো খিদে পেয়ে যেতে পারে। চাটা ভিজে গেছে, আজকে আর লেবু দিলাম না, এরকমই করলাম, একটু মিষ্টি বেশি দিয়ে দিলাম, খেয়ে নেবে বিস্কিট দিয়ে। আমি আমার জন্য দুধ চা বানাবো। কালারটা কেমন হয়েছে দেখি, লাল চায়ের কালারই আসল, বাহ সুন্দর হয়েছে। মাসিকে একদিক থেকে বলে রাখা আছে যে জিনিসটা একবার শেষ হয়ে যাবে সেই কোটোটা একবার মেজে পরে তারপরে রিফিল করবে, যার কারণে কোটোগুলো আমার পরিষ্কার থাকছে। আর এটা যেহেতু লিডগুলো সাদা, তো তো বুঝতেই পারছ একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে, আর ট্রান্সপারেন্ট যেহেতু আর হাতের ছাপটা বেশি বোঝা যায়। তো এখানে আমার চাটাও হয়ে গেছে, তাড়াতাড়ি করে চা খেয়ে সুজি বানিয়ে ঠান্ডা করে মিশুকে খাইয়ে গোপুকে শয়ন দিতে হবে, তারপরে আমি বেরোতে পারবো। প্রথমে ভেবেছিলাম নিজে চাটা খেয়ে পরে ওদের জন্য খাবারটা বানাবো, মানে গোপুর জন্য সুজি বানাবো আর বাবুর জন্য ওটস বানাবো, কিন্তু তারপরে ভাবলাম না, দুটো তো করতে গেলে টাইম লেগে যাবে, ওই জন্য দুজনের জন্যই সুজি বানিয়ে নিয়েছি। আর চাটা আমি পরে খাবো, চাটা ঠান্ডা হোক তারপরে খাবো। আর চা দেখেছো কতটা করেছি, এর হাফ কাপ চা খাই আমি, যে পুরো কাপই চা বানিয়ে নিয়েছি। দুদিন চা খেতে পারবো না রাত তোলার পর, মানে গরম জিনিস খেতে পারবো না, আর ঠান্ডা চা খেয়েও কোনো লাভ হবে না, ওই জন্য দুদিনের চা একদিনই খেয়ে নেবো। যাই হোক, এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি চাটা খেয়ে নেবো। তাই দেখি গ্যাসটা অফ করে দিই। ভেবেছিলাম ভাতের চালটা ভিজিয়ে যাবো, তাহলে এসে পরে ভাতটা করে নিতে পারবে আর ওরা খেতেও পারবে। তারপরে মনে হলো যে না, মিশুকে আমি ছাড়া ভাত খাওয়াতে পারবে না ওর বাবা, তো ভাত খাওয়ানোটা একটু টাফ, আর ওরও তো শরীরটা ভালো নেই যত ধৈর্য নিয়ে খাওয়াবে, আর আমি পারবো কি না জানিও না। তো চালটা ভিজিয়ে দিলে বেকার হবে যদি ভাতটা না করি, তো দরকার নেই। যদি মন হয় এসে পরে তাহলে চাপিয়ে দেবো, আমি যদি পারি তাহলে আমিই খাইয়ে দেবো। তো ভাতের চালটা এখন ভিজাচ্ছি না, না হলে মুড়ি দুধ মুড়ি কলা ও খেয়ে নেয়, খেয়ে নেবে। রাত্রিবেলা কলা দেবো না, দুধ মুড়ি খাইয়ে দেবো, আর মিস্টার সিনহা তো জল মুড়িও খেয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। আর আমার তো খাওয়া হবে কি হবে না জানি না, যাই হোক এখন বিছানাটা গুছাব। বাজে এখন 7টা বাজতে 5, আমার সমস্ত কাজ কমপ্লিট। গোপুকে খাবার দিয়ে গোপুকে শয়ন দিয়ে দিয়েছি, এদিকে মিশুকেও খাওয়ার দাওয়ার খাওয়ানো হয়ে গেছে, মানে একটু সুজিটা বেশি পরিমাণে করেছিলাম যাতে এখন পেট ভরে খাইয়ে দিতে পারি। জানি না রাতে খাওয়াতে পারবো কি না, কী হবে না হবে, ও খাবে কি না ওর বাবার হাতে, চিন্তাটা হচ্ছে আসল জায়গাতেই, যেখানে ভেতরে গিয়ে মিশু একদম মানে কোনো মানে চার দেওয়ালের মধ্যে থাকতে চায় না, মানে বাড়িতে ঠিক আছে কিন্তু বাইরে গিয়ে কোনো জায়গায় খোলামেলা না থাকলে থাকতে চায় না, আর বিশেষ করে ডক্টরের চেম্বারে। মানে কী যে করবো জানি না, দুবার সুচিত্রাচার্য কিছু করলে ডিস্টার্ব হবে ওখানে, ওটা নিয়ে এখন টেনশন হচ্ছে, বেরিয়ে যাবো 5-10 মিনিটের মধ্যে। ওখানে গিয়ে তার ভিডিও টিডিও কোনো কিছু করবো না আমি, তারপর নেক্সট বাড়িতে এসে জানি না কথা বলতে পারবো কি না, আজকে পারবো কি না, না কালকে আবার ভিডিওটা কন্টিনিউ করবো, তো ওটা মানে বাড়িতে আসার পরই বুঝতে পারবো।
বাজে এখন 10:30, একজনের খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট, ওর বাবা ওকে খাইয়ে দিয়েছে। আজকে খেলে হচ্ছে দুধ মুড়ি, তো রাত্রেবেলা কলাটা দিইনি, ও দুধ মুড়িটা এরকমই খেয়ে নিয়েছে। আর কোনো মিষ্টি ফিষ্টি কিছু দিতে হয় না, এরকমই ও খেয়ে নেয়। এখনও মিস্টার সিনার খাওয়া হয়নি, ও খেলে তারপরে আমার 11টার পর আমি কিছু একটা খেয়ে, কোনো লিকুইড খাবার খেয়েই ঘুমাবো। তো আমুল কুল নিয়ে এসেছি ঠান্ডা, তো ওই আমুল কুলটা দিয়ে আজকে রাতে আমি ডিনার করব। এখন পর্যন্ত জলও খেতে পারিনি, দেখেছো সাইকেলের ওপরে ডায়পারের প্যাকেটটা চাপিয়ে চাপিয়ে গোটা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, কে এলো আবার কে জানে। ও সবার আগে দৌড়ে যাবে, মনে হচ্ছে ওই খুলে দিবে দরজাটা। এখন তো ব্যথা কিছু ফিল করছি না, শুধু কিছু একটা ফিল করছি, ভারী ভারী ফিল করছি। তো জানি না কালকে থেকে কি হবে, অ্যানেস্থেশিয়া দেওয়া আছে বলে এখন সব কিছু ওকে আছে। আমি এখনো পর্যন্ত জল খাইনি, জল খেতে হবে, কলাটা শুকিয়ে গেছে, জলটাও খেতে বারণ করেছে 2 ঘন্টা পর সব কিছু। 2 ঘন্টা অবশ্য হয়ে গেছে, খেতে হবে, গলাটা শুকিয়ে গেছে। আস্তে আস্তে আবার ফুলেও যাচ্ছে, দেখো বাড়িতে যখন এসেছিলাম একটু কম ছিল, এখন একটু বেশি মনে হচ্ছে। তো কোমরে 2টো ইঞ্জেকশন দিয়েছে, ওটা হয়তো ব্যথার জন্যই, তো বলছিল ওই ইঞ্জেকশনটা দিয়ে দিলে রাত্রেবেলা আর কোনো ব্যথা ট্যাথা কমবে না। তো এখনো পর্যন্ত সেরকম কোনো ব্যথা ফিল করিনি, আসার সময় ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছি। তুমি কিছু খেয়ে নাও। আমার তো 11টা পর, এখন বাজে হচ্ছে 11টা, তো আমার 2 ঘন্টার উপর হয়ে গেছে। তো ওই জন্য বাবু লাফাস লাফাই না বাবা, তো ঠান্ডা খাবার খেতে বলেছে আর লিকুইড খাবার খেতে বলেছে, ওই জন্য আমুল কুলটা এনেছে, ওটাই খাবো। আমার জন্য নিয়ে এসছে, এখন ওকেও খেতে হবে। বাবু লাফাই না, লাফাই না, আর খাবে বেশ টেস্টি এটা। তোকে দেখে মনে হচ্ছে না যে তোর মা অসুস্থ, তোর তুই যে আজকে এনজয় করছিস আমার অসুস্থটাকে। এখন কোন ওষুধ গুলো আছে, আগের গুলোই আছে না? হ্যাঁ কটা আগের আছে, এখানে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে, দাঁত তোলার পর কি কি করতে হবে আর কি করতে হবে না। এইটাতে বেশ সুবিধা হয়েছে, অনেক সময় আমরা অনেক কিছু জেনেও মানে বুঝতে পারি না, মনে থাকে না, তো এই জিনিসটা বেশ ভালো। তিনটা ওষুধ বলে দিয়েছে, ব্যথার ওষুধ খেয়ে নিতে, ব্যথার জন্য ওয়েট না করতে, সময়ে সময়ে দেওয়া আছে ওষুধগুলো খেয়ে নিব, তাহলে আর ব্যথাটা করবে না। রাতে যেটা খাওয়া সেটা তো খেয়ে নিয়েছি, এতক্ষণ ধরে তো কটন দেবে রেখেছিলাম বলে ঠিকঠাক কথা বলতে পারছিলাম না, তো 45 মিনিট 1 ঘন্টার মতো দেবে রাখতে বলেছিল, তো যাই হোক ওটা এখন ফেলে দিলাম। তো খাবারটা খাওয়া হয়ে গেছে, এখন ওষুধগুলো খাওয়ার ছিল সেগুলোই খেয়ে নিলাম। তো বাজে এখন 11:30, তো মিশুর তো অনেকক্ষণ আগে এসে এসে 11:30 সময় রাতের খাওয়া হয়ে গেছে, ও আজকে আলাদা এনার্জিতে আছে, মানে ও যে আমাদেরকে এতটা স্বাদ দেবে সত্যিতেই আমরা এক্সপেক্ট করিনি, ও এতটা অ্যাক্টিভ, ও আলাদা খুশিতেই আছে আজকে, ও আজ ভীষণ খুশি, মানে আমার যে এত কিছু হলো ও ফিল করতে পেরেছে। যাই হোক ডিনার তো সবারই হয়ে গেছে, আর আমি যেটুকু খেলাম ওটুকু তো আমার হয়ে যাবে, আমার অতটা খিদাও পাইনি। তো তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো, সকালে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, সকালটাকে বেশ ভালোই শুরু হলো, সারা রাত খুব সুন্দর স্মুথলি কেটে গেছে, কোনো ব্যথাটাকে কিচ্ছু করেনি, যেহেতু ধরো ব্যথার ট্যাবলেটও দিয়েছিলো, তারপর যাতে রাতে কোনোরকমভাবে ব্যথা না হয় তার জন্য 2টো ইঞ্জেকশনও ছিল, তো যেটা 2টো কোমরে পড়েছিলো, তো ব্যথা আমার কোনো কিছু ফিল হয়নি। তবে অ্যানাস্থেশিয়াটা কাটার পর হালকা একটু ফিল হচ্ছিলো যে ওখানে কিছু একটা হয়েছে, তবে সেরকম সিরিয়াস কিছু না, খুব সুন্দর স্মুথলি কেটে গেছে। যাই হোক বাজে এখন 11:30, ওরা এখনও ঘুমোচ্ছে, মনে হচ্ছে ওদের কিছু একটা হয়েছে, আমার কিছু হয়নি, আমি আগেই উঠে পড়েছি, মানে সন্ধ্যা বলছি, দেখছো গপুকে উঠে বসিয়ে দিয়েছি, নিজেও ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ তো সেভাবে করতে পারছি না, ব্রাশ করতে পারবো বলেছে, তবে হালকা করে করলাম, কিন্তু মুখে জল নিলে একটু একটু ব্লিডটা হচ্ছে, তার জন্য আর অত বেশি প্রেশার দিয়ে ফ্রেশ হলাম না।
ব্যাপার, চা তো কী খাবো, চা আর করে কোনো লাভ নেই, মাসি আসবে করবে, ওরা তো এখনও উঠেনি, আমি তো চা খেতে পারবো না, খেলেও ঠান্ডা খেতে হবে। আর কালকে যখন রাতটা তুলছিল মানে খুব স্মুথলি রাতটা তুলেছে, কিন্তু আমি মানে যেহেতু জেনে গেছি আমার দাঁত তোলা হচ্ছে, ওই জন্য বেশি ভয় পাচ্ছিলাম, ভয়ের কোনো কারণই ছিল না, খুব ভালোই তুলেছে। আর এত তাড়াতাড়ি হয়েছে, আমি আমি এমন কিছু ভেবেছিলাম এমন কিছু হবে, অনেকক্ষণ লাগবে, আমাকে ভয় পেতে হবে, আমি আ করবো, সেরকম কিছু হয়নি, একদম খুব স্মুথলি হয়ে গেছে, 15-20 মিনিটের মধ্যেই হয়ে গেছে। বাজে এখন 9:30, 9টার সময় চা খেলাম, চাটাকে একদম ঠান্ডা করে বিস্কিট দিয়ে চায়ের মধ্যে নরম করে খেলাম চাটা, আর তারপরে ওষুধ ছিল কয়েকটা সেটাও খেলাম। 9:30 বেজে গেছে, মাসি কিন্তু আজকে এখনও আসেনি, কালকে মাসি অনেক তাড়াতাড়ি চলে গেছিলো, আমরা আসার আগে মাসি নিজে চাবি দিয়ে চলে গেছিলো, জানি না আজকে আসবে কি না, কারণ কাল ফোনেও পাচ্ছি না, আবার কালকে তো কিছু বলেও যায়নি, না আসলে একটু মুশকিল হয়ে যাবে, কারণ আমি তো কোনো কাজই করতে পারবো না প্রেশার দিয়ে, ঘর ঝাড়া মুছা তো বাঁধিয়ে দিলাম, রান্নাটুকু আমার মনে হচ্ছে না আমি দাঁড়িয়ে থেকে করতে পারবো বেশিক্ষণ। বাজে এখন 10:10, মাসি মনে হয় আজকে আর আসবে না, মানে আজকেই মাসিকে বাঁক মারতে হলো, কালকে একটু বলে গেলে আমার একটু সুবিধা হতো, কারণ মাসির আসা না আসার উপর আমাদের অনেক কিছুই ডিপেন্ড করে, এটা ওরা যতদিন না বুঝতে পারবে ততদিন আর কিছু বলার নেই। যাই হোক, আমাকেই উঠতে হবে, কারণ এখন ব্রেকফাস্টটা করে নেবো, ছাতু দিয়েই ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টটা তো আমার কোনো অসুবিধে নেই, ব্রেকফাস্টটা করে পরে আমাকে ওষুধ খেতে হবে, এতক্ষণ ওষুধ খেয়ে পরে সকালের ওষুধটা খেয়েছিলাম, চা খেয়ে পরে ওটা খেয়ে একটু শুয়েছিলাম, মানে মাঝে মাঝে একটু মানে ঠুনটুন করছি যেটা হয় আর কি। এটা হচ্ছে আমি তো ছাতুই খেলাম, মিস্টার সিনহা বললো আমিও ছাতুই খাবো, তোকেই ছাতু বলেই দিই, এখন আর আলাদা করে তো 10টা বেজে পার হয়ে গেছে, আমি সুকে তো খাওয়াবো, কী খাওয়াবো দেখতে হবে, সুজি করতে হবে, আগে ওকে খাবারটা দিয়ে দিই। তারপর দুপুরে আজকে বললো মিস্টার সিনহা খিচুড়ি করে দিতে, তাহলে আমারও সুবিধা হবে, আমিও খেতে পারবো, সিদ্ধ ভাতের থেকে খিচুড়িটা বেশি ভালো হবে, তো এটা দিয়ে দিই ওকে। আমি আবার এতগুলো বাসনগুলো মাজলাম, সকালবেলা যে বাসনগুলো হয়েছিলো সমস্তটা মেজে দিলাম, এই জায়গাটা পরিষ্কার করলাম ঠাকুরের বাসন মাজবো বলে, একবার যদি মাসি বলে যেত তাহলে সুবিধে হতো, এনটাই করতাম না আজকে, কালকে অনেক সময় ছিল, আমি বাড়িতে ঠিকই ছিলাম না, কিন্তু ফোনে আমি মাসির সাথে ঠিকই কন্ট্যাক্ট রেখেছিলাম, তো একবার যদি বলে দিত তাহলে আমি আর আজকে প্ল্যানই করতাম না, কারণ আমি আজকে কালকে রাতেই দাঁত তুললাম আর আজকে ও আসলো না, জিনিসটা খুব খারাপ হলো। যাই হোক চলো নাও, ওটা সমস্ত কাজ শেষ করে আসলাম, ওদিকে ঠাকুরের ঘরটা পরিষ্কার করে দিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিলাম, আর গোটা বাড়িটা একবার ঝাড়ু দিয়ে দিলাম, কারণ পুজো দেব তো একটু তো কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো, না ঝাড় দিলে তো পুজো করা যাবে না, ওই জন্য ঠাকুরের ঘরটা পরিষ্কার করে দিলাম, এবার একটু রেস্ট নিই, কারণ ওষুধ খাওয়ার পরপরই কাজটা শুরু করে দিয়েছিলাম, 11টার মধ্যে শেষ হয়ে গেলো, এটাই ইয়া। রান্নাবান্না এখনও কিছু হয়নি, খিচুড়িই করবো, আর এর বেশি আর কিছু করতে পারবো না, মিশুকে শুধু ডিমের একটা অমলেট করে দেবো, তাহলেও খাবে, নাহলে ও ডিম বা মাছ বা কিছু না থাকলে খায় না, তোমরা জানোই এতটা, তো আমরা শুধু পাঁপড় ভাজা দিই, আমি তো পাঁপড় খেতে পারবো না, আমি শুধু খিচুড়িটাই খাবো, আমি মিস্টার সিনহাকে পাঁপড় ভেজে দেবো, ওর শরীরটা আজকে ভালো আছে আগের থেকে, কালকে ছুটিটা ওর দরকার ছিল, তো যাই হোক আস্তে আস্তে কাজগুলো করবো। প্রথমে তো ভেবেছিলাম স্নান করেই আমি কাজটা শুরু করবো, তারপরে মনে হলো যে না কাজটা করে নিয়ে তারপরে আমি স্নানটা করবো, পুজোটা করবো, তো খিচুড়ি এখানে চাপিয়ে দিয়েছি সমস্ত সবজি দিয়ে, বেশি কিছু তো সবজি দিতে পারবো না যেহেতু সেদ্ধ হবে না, ওই জন্য টমেটো পেঁয়াজ আলু সব কিছু দিয়ে চাল আর ডাল মিশিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করছি, তো হলুদটা পরে দেবো সেদ্ধ হওয়ার পর, এখানে সেদ্ধ হোক এটা করে নিয়ে যাবো স্নানে। খিচুড়িটা বসিয়ে পরে ওয়েট করছি কতক্ষণে খিচুড়িটা একটু সেদ্ধ হলে আমি যাব হচ্ছে স্নানে, তার আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, শুধু ছাতুতে না অনেকক্ষণ ধরে, কালকে রাতে যেহেতু কিছু খাইনি সেরকম, মানে রাতটা তো ঠিক পার হয়ে গেছে কিন্তু সকাল থেকে একটু খিদে খিদে পাচ্ছে, তো যাই হোক এখন একটু আমল কুলটা বার করলাম, এটা দিয়ে একটু ঠান্ডা জিনিস খেতে ইচ্ছা করছে, সকালবেলা চাটা খেয়েছিলাম একদম ঠান্ডা, ছাতুটাও তাই ঠান্ডা জলেই খেয়েছিলাম, এখন এটা খাই যতক্ষণ না খিচুড়িটা হচ্ছে, ঠান্ডা না হলে তো খেতে পারবো না, তো ততক্ষণের জন্য এটাই একমাত্র মানে ওষুধ বলতে পারো।